জন্মদিনে ছাতা প্রদানের মাধ্যমে প্রখর রৌদ্র ও বৃষ্টির হাত থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের রক্ষা করার উদ্যোগ গ্রহণ করলেন নদিয়া জেলার কল্যাণী শান্তিপুরের সমাজকর্মী বিশ্বজিৎ রায়। পারিবারিক অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে দুস্থদের বস্ত্র কিংবা খাদ্য সামগ্রী বিতরণ করার মতো সামাজিক কাজ করে থাকেন তিনি। তাই এবারে নিজের 39তম জন্মদিন উপলক্ষে বিশেষভাবে সক্ষম ব্যক্তি মূলত যারা ট্রাইসাইকেল চালিয়ে চলাফেরা করেন তাদের গ্রীষ্ম এবং বর্ষায় ব্যবহারের জন্য ছাতা বিতরণ করলেন সমাজকর্মী বিশ্বজিৎ রায়। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাতে পেছনের সিটের সাথে ছাতা বেঁধে অনায়াসেই প্রখর রোদের মধ্যে ছায়া পাওয়ার পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির থেকে রক্ষা পেতে পারেন তাই তার এই উদ্যোগ। আমার জন্মদিন, প্রত্যেক বছর এই জন্মদিনটা আমি একটু বিশেষভাবে পালন করার চেষ্টা করি। শুধুমাত্র জন্মদিনই না, জন্মদিন, বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানদের যে জন্মদিন বা বিশেষ দিনগুলো আছে একটুখানি আলাদাভাবে পালন করার প্রতিবর্তী চেষ্টা করি। আমি মনে করেছি আমাদের এই জন্মদিনে আগে দেখেছি প্রত্যেক বছরই কিছু না কিছু আমাদের টাকা পয়সা খরচা হতো, বন্ধুবান্ধবদের একটু পার্টি দিতে হতো। সেইটা না খরচা করে যদি একটু অন্যভাবে ব্যবহার করা যায়, অন্যভাবে মানে সেটা পালন করা যায় সেটা আরও ভালো হয়, সেই চিন্তাভাবনা মাথায় নিয়েই এই আমাদের যেসব ভালোবাসার মানুষগুলো আছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, আজকে আপনারা দেখলেন যে রাস্তায় এই প্রখর দাবদায় রোদ্দুরের মধ্যে রাস্তা দিয়ে যখন যায় প্রচণ্ড রোদ তাদের মাথায় পড়ে এবং এরপরেই আসছে বর্ষাকাল, বৃষ্টি। সেই চিন্তাভাবনা মাথায় লেগে যদি ওনাদের একটা করে ছাতা লাঠি সমেত তাদের যদি বেঁধে দেওয়া যায় কিছুটা হলেও রিলিফ পাবেন বা ভালো লাগবে। সেই চিন্তাভাবনা থেকেই এবছর ওনাদের একটি ছাতা দেওয়ার চেষ্টা করলাম এবং তার সাথে সবুজের বার্তা। আপনারা জানেন এই প্রচণ্ড গরম পড়ছে এবং আমরা দেখেছি বিভিন্ন দিকে গাছের, কিন্তু একসময় যে গাছ ছিল আমাদের এখানে এখন সে গাছ কিন্তু নেই, গাছের প্রচণ্ড চাহিদা আছে এবং অনেক জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে। তাই আমি বার্তা দিতে চেয়েছি যে গাছ লাগান এবং গাছ লাগান এবং সমাজকে বাঁচান, সেই উদ্দেশ্যেও একটি গাছ তাদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং ছাতাটা দিয়ে আমাদের খুবই লাভ হয়েছে, কারণ এই গরমে এবং বৃষ্টিতে খুবই আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা হয়, তার জন্যে খুবই বিশেষভাবে আমরা উপকৃত হয়েছি। উদ্যোক্তা দীর্ঘদিন থেকেই আমি দেখছি, নিজের জন্মদিন ও উদ্যোক্তা এবং অন্যের জন্মদিনে আমাদের ডাকে এবং আমাদের সম্মান করে, ভালোবাসা প্রতিবন্ধী কোনো দিন ভাষা করে না, ভালোবাসার মানুষ বলে। এবং বাইচুংয়ের এই উদ্যোক্তা আমি শান্তিপুরে অন্য কাউকে দেখি না, বাইচুংয়ের উদ্যোক্তা বিশাল ভালো লাগে আমার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।